কুকিং থিওরি অ্যান্ড ব্লগস বাই আর্চিস চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে রেসিপি করে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছের ওজন হলো 1 কিলো 100। আর এখানে আমরা বাজার থেকে কেটে আনিনি, বাড়িতে এনে কাটা হচ্ছে। দেখুন, ইলিশ মাছের আঁচ ছাড়ানো হচ্ছে, এবারে পিস পিস করে কাটা হবে। এই দেখুন, পিস পিস করে কাটা হচ্ছে, বাজার থেকে কেটে আনিনি, বাড়িতে কাটা হচ্ছে। আমার হাজবেন্ড কেটে দিচ্ছে। এ দেখুন, মাছ কাটা হয়ে গেছে, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এবারে এই ইলিশ মাছটা রান্না করার জন্য যেটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। এখানে আমি মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি, সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পিষে নেব। দেখুন, পিষে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো যাতে ভেঙে না যায়, তাই আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিলাম। এবারে মাছ উল্টে দেব। আমি মাছ কড়াভাবে ভেজে নেব না, ইলিশ মাছ কড়া ভাজে না, হালকা করেই ভেজে নেওয়া হয়। তাই আমিও এপিট ওপিট করেই আমি নামিয়ে নেব। এই দেখুন, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। ইলিশ মাছের ভাজা তেলের মধ্যেই আমি আরও সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিব কালো জিরে। আর যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, একটু সামান্য জল মিলিয়ে সেটা তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা সবাই ইলিশ মাছ রান্না করেন সর্ষে পোস্ত দিয়ে, আমিও তাই করছি, কিন্তু আমার রান্নার পদ্ধতিটা একটু আলাদা। এরকম রান্না করলেও ইলিশ মাছ খেতে ভীষণ টেস্টি হয়। এই দেখুন, ফুটে এসছে। আধ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। এই দেখুন, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি ভালো করে তেলে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবারে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি, এবারে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে এসছে, এবারে মাছগুলো ছেড়ে দেব। আমি সব মাছ রান্না করব না, এখানে 5-6 পিস আমি রান্না করব। মাছগুলো সব দিয়ে দিলাম, আস্তে করে হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। তিন মিনিটের জন্য ঢেকে দেব। তিন মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন, ফুটে এসছে ঝোল। আবারও ধীরে ধীরে নাড়াচাড়া করে দেব। নামানোর আগে আমি সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিলে সর্ষে পোস্তর যে তেতো ভাবটা সেটা কেটে যাবে। আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে নিয়েছি। সর্ষে পোস্ত ইলিশ আমার রান্না রেডি। আহাহা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে ইলিশ মাছের। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।